সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। 27/9/2024 রোজ শুক্রবার। 64 জেলার ক্ষতিগ্রস্ত বিডিআর ঐক্য 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানায় পরিকল্পিত হত্যাকাণ্ডের বিষয়ে প্রেস ব্রিফিং এ জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 64 জেলার ক্ষতিগ্রস্ত বিডিআর ঐক্য 2009 এর পক্ষ হইতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতা সংগ্রামী 30 লক্ষ শহীদের, আরো স্মরণ করছি পিলখানায় পরিকল্পিত হত্যাকাণ্ডের 57 জন শহীদ সেনা অফিসার সহ মোট 74 জন শহীদকে, সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদ ও যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদেরকেও গভীর শ্রদ্ধা। আমরা মনে করি যারা হত্যাকাণ্ড ও পূর্ব পরিকল্পনার সাথে জড়িত সকলকে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং অন্যান্য সকল নিরপরাধ বিডিআর সদস্যকে সরকারের সকল প্রকার সুযোগ সুবিধা সহ চাকরিতে পূর্ণবহাল করা হোক। বিস্ফোরক আইনের মামলায় যারা দীর্ঘ 15 বছর যাবত জেলখানায় আটক আছে অতি দ্রুত পিপি নিয়োগ করে তাদের জামিনের ব্যবস্থা করা হোক। যেহেতু অল্প কিছুদিন পূর্বেই নতুন সরকার গঠিত হয়েছে, সুষ্ঠু তদন্তের সাথে নতুন সরকারকে আরো কিছু সময় দেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। ইতিমধ্যে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা পিলখানা হত্যাকাণ্ডে পূর্ণ তদন্তের জন্য তদন্ত কমিটির গঠন করার ঘোষণা দিয়েছেন। সরকারের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই এবং দ্রুত তাদের কার্যক্রম শুরু করবে সে আশা ব্যক্ত করছি। 2009 সালে 25 ফেব্রুয়ারি তারিখে ভারত সরকার বাংলাদেশ সীমান্তে ভোর 6টায় রেড অ্যালার্ট জারি করেছে, অথচ পরবর্তীতে পিলখানার ঘটনা ঘটে আনুমানিক সকাল 9টায়, যেটা খুবই সন্দেহজনক। ভারত সরকার পিলখানার পরিকল্পিত ঘটনা ঘটার 3 ঘন্টা আগে রেড অ্যালার্ট দেওয়ার কারণ কি? পরবর্তী সময় আনুমানিক দুপুর 12:20 ভারতের বিভিন্ন মিডিয়ায় পিলখানায় হত্যাকাণ্ডের ব্যাপারে সংবাদ প্রচার করে যে তৎকালীন ডিজি বিডিআর তার স্ত্রী সহ অনেক সেনা অফিসার হত্যার শিকার হয়েছে। অথচ বিডিআর এর 13 সদস্যের কমিটি নিয়ে যমুনাতে মিটিং চলাকালে কোনো হত্যাকাণ্ড হয়েছে কিনা তা প্রশ্ন করলে তারা অস্বীকার করে, যার ফলে দেশের জনগণের কাছে প্রকৃত হত্যাকাণ্ডের ঘটনাটি অজানাই রয়ে গেছে। 2009 সালের 25 ফেব্রুয়ারি ঢাকার বাইরে কোনো ঘটনা না ঘটলেও 26 ফেব্রুয়ারি পূর্ব পরিকল্পনার অংশ হিসাবে বাহিরের বিভিন্ন ইউনিটগুলোতে গুজব ছড়িয়ে দেওয়া হয় যে সেনাবাহিনী কর্তৃক বিডিআর এর ইউনিট গুলি আক্রমণ করা হবে। এতে করে 26 তারিখে বাহিরের ইউনিটের বিডিআর সদস্যরা আতঙ্কিত হয়ে ওঠে। পরবর্তীতে তাদেরকে গণহারে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়, যেটা ছিল সম্পূর্ণভাবে বিডিআর আইন বিরোধী ও অনৈতিক। রাষ্ট্রদ্রোহ মামলায় তাদেরকে প্রমাণ করতে সম্পূর্ণভাবে না পারায় পরিকল্পিত হত্যাকাণ্ডে বিডিআর বিদ্রোহ একখা দিয়ে গণহারে বিশেষ আদালত 1-18 মাধ্যমে গণহারে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করা হয়। এভাবে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে একটি ঐতিহ্যবাহী ও সুশৃঙ্খল বাহিনীকে ধ্বংস করে দেওয়া হয়। আমরা আশা করি বর্তমান সরকার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সকল প্রকার অপরাধী ও ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত করবেন। জেলখানায় আটক নিরপরাধ বিডিআরদের জেল মুক্তি সহ সকল প্রকার নিরপরাধ বিডিআরদের সরকারি সকল প্রকার সুযোগ সুবিধা সহ চাকরিতে পূর্ণবহালের ব্যবস্থা করবেন। বিগত দিনে কোনো বিডিআর সদস্য যদি সরকার বিরোধী কোনো কথা বলে থাকে বা আলটিমেটাম প্রদান করে থাকে, আমরা সাধারণত ক্ষতিগ্রস্ত বিডিআর তার পক্ষে নেই। আমরা বিশ্বাস করি এবং আস্থা রাখি সরকারের প্রতি যে তারা খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের বিষয়টি সমাধান করবে। বিডি লাইভ 24 নিউজের প্রতিনিধি ফাহিমা আক্তারের তথ্যচিত্রে জাতীয় প্রেস ব্রিফিং এর জুবাইরের ক্যামেরায় বলেন, থাকতে পারে না, অথচ আল্লাহ পাক বলেছেন যে একটা হাদিস, আল্লাহ রাসূল বলেছেন যে সীমান্তে এক রাত্র প্রহরা দেয় সে 1000 রাত্র নফল ইবাদতের চেয়ে বেশি সম্মান, তা আল্লাহর কাছে অর্জিত হয়। আমরা সীমান্তের প্রতিটা সীমান্তে আমরা প্রহরারত ছিলাম, আমরা এই মানুষ দেশের মানুষকে আমরা সীমান্তে থেকে দেশের মানুষ ঘুমিয়েছে, আমরা সজা সজাগ থেকে চোরাচালান এবং মানুষের নিরাপত্তা দিয়েছি। আজকে আমাদের কোনো অর্থনৈতিক নিরাপত্তা নাই, আজকে আমাদের জীবনের কোনো নিরাপত্তা নাই, আজকে আমার সন্তানের কোনো নিরাপত্তা নাই, আজকে আমার পিতা মাতার কোনো নিরাপত্তা নাই, আজকে আমার স্ত্রী পুত্রের কোনো নিরাপত্তা নাই। সরকারের কাছ থেকে আমরা প্রত্যাশা করব,
আমাদেরকে পুনরায় চাকরিতে বহাল করে আমাদের সেই নিরাপত্তাটুকু নিশ্চিত করবেন। এই দেশপ্রেমিক বাহিনী সীমান্তে যতগুলো যুদ্ধ করেছে, কোনো যুদ্ধে বিডিআর বিএসএফ এর কাছে হাত ওপর করেছে এরকম কোনো নজির বাংলাদেশে নেই। সম্মুখ সমরের যুদ্ধে বিএসএফ প্রতিটা যুদ্ধে আমাদের কাছে পরাজিত হয়েছে। সেই কূপ থেকে, পাদোয়া এবং বড়াইবাড়ি সীমান্তের কূপ থেকেই তারা পরিকল্পিতভাবে বিডিআরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আজকে আজকে আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে একটা কথা বলবো। কুষ্টিয়ার জামালপুর সীমান্তে একটা যুদ্ধ হয়েছিল যেখানে 5 জন শহীদ হয়েছিল, সেই যুদ্ধে আমি ছিলাম। আমি নীল নম্বরে কৈখালী বিওপিতে যুদ্ধ হয়েছিল, সেই কৈখালী বিওপির যুদ্ধে আমি ছিলাম। আমি